বন্ধুরা, আমরা সারাক্ষণ কিছু না কিছু ভেবেই চলি, রাইট? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমাদের এই পৃথিবীর অভ্যন্তরে, অর্থাৎ মাটির গভীরে কি আছে? কখনো সেই গভীরতা পর্যন্ত গর্ত খুঁড়লে কি বেরোতে পারে তা কি ভেবেছেন? আসলে প্রশ্ন একটাই যে, পৃথিবীর একদম কেন্দ্র পর্যন্ত গর্ত খোঁড়া কি সম্ভব? এর উত্তর হলো না, সম্ভব নয়। আসলে এই গর্ত খোঁড়ার কাজ যতটা সহজ মনে হচ্ছে ঠিক ততটাই কঠিন। তাই এখনো পর্যন্ত পৃথিবীতে এমন কোনো গর্ত খোঁড়া যায়নি যেখান থেকে জানা যাবে নিচে কি আছে। আর এরকম কোনো গর্ত বাস্তবে খোঁড়া সম্ভবও নয়। এর জন্য অনেকেই চেষ্টা করেছেন কিন্তু কেউ সফল হননি। তবে এর ফলে বহু তথ্য পাওয়া গেছে যা শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তাই আজ আমাদের ভিডিওটি পৃথিবীর সবথেকে গভীরতম গর্ত সম্পর্কে। চলুন জেনে নেওয়া যাক মাটির নিচের কিছু অবাক করা তথ্য সম্পর্কে। আমরা যখন গভীরতম গর্তের কথা আলোচনা করছি, তখন জানিয়ে রাখি কিছু গর্ত সৃষ্টি হয়েছে প্রকৃতির খেয়ালে এবং কিছু মানুষের হাতে। এর মধ্যে সবথেকে গভীরতম গর্তটি কোলা পেনিনসুলাতে অবস্থিত, যেটি মানুষের হাতে সৃষ্ট। এটি সমুদ্রের অভ্যন্তরে সবথেকে গভীরতম পয়েন্টের থেকেও বেশি গভীর। আমরা সকলেই জানি যে সমুদ্র অনেক গভীর হয়ে থাকে এবং সমুদ্রের নিচে মানুষের খুঁজে পাওয়া গভীরতম স্থানটি হল প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 10,994 মিটার নিচে অবস্থিত। কিন্তু পৃথিবীর সবথেকে গভীরতম গর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে 12,262 মিটার নিচে অবস্থিত। এর নাম কোলা সুপারডিপ বোরহোল। 1970 সালে সোভিয়েত বিজ্ঞানীরা ড্রিলিং ও মাইনিং নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করছিলেন, যা পরবর্তীকালে মানব ইতিহাসে শ্রেষ্ঠত্বের স্থান অর্জন করে। কোলা পেনিনসুলাতে একটি বৈজ্ঞানিক ড্রিলিং প্রজেক্ট শুরু করা হয়। এই প্রজেক্টের উদ্দেশ্য ছিল ভূ অভ্যন্তরে যতটা সম্ভব গভীরে পৌঁছানো। 1970 সালের 24শে মে ড্রিলিং শুরু হয় এবং 1989 সালে, অর্থাৎ প্রায় 20 বছর ধরে কাজ চলার পর, গর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে 12,262 মিটার নিচে পৌঁছায়। 2019 সালের আগস্ট মাসের তথ্য অনুযায়ী এটি পৃথিবীর সবথেকে গভীরতম মনুষ্যসৃষ্ট বা কৃত্রিম গর্ত। স্বাভাবিকভাবেই এটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে। এই বোরহোলটির ব্যাস 23 সেন্টিমিটার। এই প্রজেক্টের কর্মকর্তাদের লক্ষ্য ছিল 15,000 মিটার গভীরতা পর্যন্ত যাওয়া। কিন্তু 12,262 মিটার গভীরতায় পৌঁছানোর পর অত্যন্ত উচ্চ তাপমাত্রার সম্মুখীন হতে হয়। 100 ডিগ্রি সেলসিয়াসের বদলে অনুভূত হয় 180 ডিগ্রি সেলসিয়াস। তাই এরপর কাজ বন্ধ করে দেওয়া হয়। বিজ্ঞানীরাও স্বীকার করেছেন যে এত গভীর গর্ত তৈরি করা একেবারেই সহজ কাজ নয়। এখন প্রশ্ন হচ্ছে, এত বছর ধরে এত গভীর গর্ত খুঁড়তে খুঁড়তে বিজ্ঞানীরা কী কী জানতে পেরেছেন? এর মধ্যে কি কোনো রহস্যের পর্দা উন্মোচিত হলো? এটা শুনতেই কেমন রোমাঞ্চকর লাগছে, রাইট? বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গর্ত খুঁড়তে গিয়ে তারা 3টে জিনিসের সন্ধান পেয়েছেন। প্রথমে তারা পেয়েছেন প্রচুর জল। আর এই জল সম্পর্কে বলতে গিয়ে তারা জানিয়েছেন এখানে পাথরের রূপে মজুদ খনিজ পদার্থের কথা, যা হাইড্রোজেন ও অক্সিজেনকে জলে রূপান্তরিত হতে বাধ্য করে। আর আমরা তো সকলেই জানি যে হাইড্রোজেন ও অক্সিজেনের মিশ্রণেই জল তৈরি হয়। এরপর তারা বলেছেন সূক্ষ্ম জীবদের কথা, যাদের অস্তিত্ব 6,700 মিটার গভীরে খুঁজে পাওয়া গেছে। আর বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী এরা ওই গর্তের মধ্যে সবথেকে অদ্ভুত জিনিস। এত গভীরে প্রাণের অস্তিত্ব থাকা সাধারণত সম্ভব নয়। তাই এই সূক্ষ্ম জীবদের উপস্থিতি বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে। এর একটা কারণ অবশ্যই উষ্ণতা, কারণ মাটির যত গভীরে যাওয়া যায় উষ্ণতা ততই বাড়তে থাকে। আর অত্যাধিক উষ্ণতায় কোনো জীবের পক্ষেই বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু বিজ্ঞানীদের ধারণা সম্পূর্ণ ভুল বলে প্রমাণিত হয়, কারণ অধিক উষ্ণতা ও গভীরতাতেও বিজ্ঞানীরা বহু মাইক্রোবের সন্ধান পান। এই সমস্ত মাইক্রোব কিন্তু জলে নয়, গর্তের মধ্যে পাওয়া পাথরে পাওয়া গেছে। এই পাথরগুলো কোটি কোটি বছরের পুরনো। আর 3 নম্বরটি হল উষ্ণতা। এই গর্তের মধ্যে তারা অত্যাধিক উষ্ণতার সম্মুখীন হন, যার মান প্রায় 180 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি পৌঁছানো ছিল বিজ্ঞানীদের উদ্দেশ্য, কিন্তু এত বছর ধরে খনন করার পরও পৃথিবীর মাত্র 0.2% গভীরে পৌঁছানো সম্ভব হয়। আরেকটি অপ্রত্যাশিত জিনিস হল গ্যাস। বিজ্ঞানীরা গর্তের মধ্যে গ্যাসের উপস্থিতির কথা চিন্তা করেননি, কিন্তু গর্তের মধ্যে হিলিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন ও কার্বন ডাইঅক্সাইডের সন্ধান পাওয়া যায়। এছাড়াও ওই গর্তের মধ্যে আরও বিচিত্র জিনিসের সন্ধান পাওয়া যায়, কিন্তু হঠাৎ ওই গর্তটি বন্ধ করে দেওয়া হয়। অবশ্য গর্তটি বন্ধ করার পিছনে অনেক কারণের কথা জানা গেছে, যার মধ্যে এক অন্যতম কারণ হলো অত্যাধিক উষ্ণতা। এর মধ্যে কাজ করা বিজ্ঞানীদের বিপজ্জনক বলে মনে হয়েছিল।
দ্বিতীয় কারণ হলো পাথরের ঘনত্ব। গর্তের যত গভীরে যাওয়া হচ্ছিল পাথরের ঘনত্ব তত বাড়ছিল, ফলে ড্রিল করার কাজটি অত্যন্ত অসুবিধাজনক হয়ে পড়ে। প্রাথমিকভাবে বৈজ্ঞানিকদের লক্ষ্য ছিল 15 কিলোমিটার, তাই তারা ভেবেও নিয়েছিলেন এত গভীরতায় ড্রিল করতে গেলে উষ্ণতা হবে প্রায় 350 ডিগ্রি সেলসিয়াস, আর এই তাপমাত্রায় কোনো ড্রিল কাজ করবে না। তাই 2006 সালে এই প্রজেক্টটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। এর সাথে ড্রিলিংয়ের জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণগুলিকেও নষ্ট করে দেওয়া হয়, আর এই সাইটটিকে 2008 সালে পুরোপুরি সিল করে দেওয়া হয়। আপনাদের জানিয়ে রাখি, পৃথিবীর সবথেকে গভীরতম অঞ্চলে পৌঁছানোর চেষ্টা এখনও পর্যন্ত বহু দেশই করেছে, যার মধ্যে আমেরিকা, জার্মানি ও রাশিয়ার নাম রয়েছে। 15 কিলোমিটার পর্যন্ত খনন করার এই উদ্দেশ্য কোনোদিনই সফল হবে না, কিন্তু যতদূর সম্ভব হয়েছে ততদূর পর্যন্ত খুঁড়েই এই সমস্ত দেশগুলো বহু রহস্যের সন্ধান পেয়েছে যা অনেকেই জানেন না। কোলা সুপারডিপ বোরহোলের একটি আশ্চর্যজনক তথ্য হলো, এটি বন্ধ করতে অনেক শক্তি প্রয়োগ করতে হয়েছিল। এই জায়গাটি এখন পুরোপুরিভাবে বন্ধ, এখন কোনো ব্যক্তি এখানে প্রবেশ করতে পারেন না। গর্তটি বন্ধ করার সাথে সাথে এটি সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়, যাতে অন্য কেউ এই প্রজেক্টটি পুনরায় আর শুরু করতে না পারেন। বন্ধুরা, এখনও পর্যন্ত আপনারা কোলা সুপারডিপ বোরহোল সম্পর্কে ততটাই জানতে পারলেন যতটা সরকার জনতাকে জানিয়েছে, কিন্তু এর পিছনে আলাদা রহস্য রয়েছে। বিজ্ঞানীরা এই প্রজেক্ট বন্ধ করার পিছনে যে কারণ দেখিয়েছেন তা হলো অত্যাধিক উষ্ণতা, কিন্তু এই প্রজেক্টটি বন্ধ করার পিছনে আরও কিছু কারণ আছে যা সাধারণ মানুষকে জানতে দেওয়া হয়নি। বহু মানুষের কথা অনুযায়ী এত গভীর গর্ত খুঁড়তে খুঁড়তে বৈজ্ঞানিকরা নরকের সন্ধান পান, সেখান থেকে মানুষের আর্তনাদ ও নানান ভয়ঙ্কর আওয়াজ পাওয়া যায়। বৈজ্ঞানিকরা এ কারণে ভয় পেয়ে গর্তটি বন্ধ করে দেন বলেই তাদের ধারণা। তারা ভেবেছিলেন গর্তটি হয়তো শেষ পর্যন্ত নরকে গিয়ে পৌঁছাবে। রাশিয়ার বিজ্ঞানীরা কোলা সুপারডিপ বোরহোল খননের সময় ড্রিলিং মেশিনের সঙ্গে মাইক্রোফোন যুক্ত করে রেখেছিলেন, যাতে পৃথিবীর অভ্যন্তরের আওয়াজ সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। কিন্তু তারা সম্মুখীন হন ভয়ঙ্কর ও অদ্ভুত কিছু চিৎকার ও আর্তনাদের, যাকে সাউন্ড অফ হেল বা নরকের আওয়াজও বলা হয়। তাদের ধারণা অনুযায়ী এই আওয়াজ পাতালের অভ্যন্তরে অবস্থিত নরকের আওয়াজ, মানুষ, জানোয়ার ও রাক্ষসের আর্তনাদের আওয়াজ। এই অদ্ভুত আওয়াজ থেকে মনে হয় কেউ যেন মানুষের উপর অত্যাচার করছে, কিন্তু বেশিরভাগ বৈজ্ঞানিকই এই অতিপ্রাকৃতিক তথ্যকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। তাদের মতে পৃথিবীর অভ্যন্তরে লাভাস্রোত বা পাত চলাচলের জন্য এই আওয়াজ সৃষ্টি হয়েছে, কারণ বাইরে থেকে পৃথিবীকে শান্ত দেখতে হলেও পৃথিবীর অভ্যন্তরভাগ একেবারেই শান্ত নয়। পৃথিবীর অভ্যন্তরে সর্বক্ষণ ম্যাগমা বা লাভাক্ষরণ হচ্ছে, হতে পারে এটা তারই আওয়াজ। কিন্তু খুব সহজে এই যুক্তি মেনে নেওয়া সম্ভব নয়, কারণ ওই রেকর্ডটি শুনলে মনেই হয় না ওটা প্লেগ চলাচল বা লাভাস্রোতের কারণে হচ্ছে। বরং কিছু মানুষকে এক জায়গায় বন্দি করে রেখে অমানবিক অত্যাচার করলে যে আওয়াজ বেরোনো সম্ভব, এটা যেন ঠিক তারই মতো। দৈত্যাকার কোনো প্রাণীর অদ্ভুত হাসি এবং মানুষের আত্মনাদি শোনা যায়। আসুন আপনাদেরও শোনাই সেই ভয়ঙ্কর আওয়াজটি। বন্ধুরা, ভিডিওর শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি, কিন্তু আজও এই গর্তটি বন্ধ হওয়ার পিছনের সঠিক কারণটি কেউ জানেন না। তবে বেশিরভাগ মানুষই নরক সম্পর্কিত তথ্যটিকেই বিশ্বাস করেন। কিন্তু আপনার কাছে কোন তথ্যটি সবথেকে বেশি বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছে কমেন্ট করে আমাকে জানান, আমি আপনার মতামত জানতে ভীষণই আগ্রহী। ভিডিওটি শেষ করার আগে MKTV পরিবারের সদস্যদের জন্য রয়েছে একটা দারুণ খবর। আমরা শুরু করতে চলেছি বাংলা ভাষায় প্রথম মহাকাশ সম্পর্কিত একটি চ্যানেল, যার নাম মহাকাশ টিভি, যেখানে থাকবে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মহাকাশ, ছায়াপথ এবং এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘটমান নানা বিষয় নিয়ে আলোচনা। সো বন্ধুরা, আর অপেক্ষা কিসের? জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করতে এখনই সাবস্ক্রাইব করুন মহাকাশ টিভি চ্যানেলটি, এবং এই চ্যানেলের প্রথম দিকের সদস্য হওয়ার অনাবিল আনন্দ উপভোগ করুন। চ্যানেলের লিংক ডেসক্রিপশানে এবং উপরের কার্ডে দেওয়া আছে। তো চলুন এবার ফিরে আসি আজকের ভিডিওর আলোচনায়। আর ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটা লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। পরবর্তীতে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।